আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো আবারও একটি মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে লাউ পাতা দিয়ে খুবই টেস্টি একটি ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো যারা এখনও ট্রাই করেনি, আশা করছি অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমি এই রেসিপিটি তৈরি করে খেয়ে নিয়েছি, খেতে মাশাল্লাহ অনেক মজা হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো লাউ পাতার ভর্তা তৈরি করার জন্য মূল ইনগ্রিডিয়েন্টস লাউ পাতা আমি নিয়েছি 12 থেকে 14টি, এবং এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি। আর অবশ্যই লাউ পাতাগুলো কচি থাকতে হবে। তো এই মজাদার লাউ পাতার ভর্তাটি তৈরি করার জন্য আমি আর যা যা নিয়েছি, এখানে আমি আস্তে একটি রসুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়েছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ, তো পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি 10-12টি কাঁচামরিচ এবং চেপা শুটকি 8 থেকে 10টি। তো এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে আমি ভর্তাটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তো প্যানের মধ্যে প্রথমে আমি 5 থেকে 6টি লাউ পাতা দিয়ে দিচ্ছি, তারপর আমি এতে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মাঝখানে অ্যাড করে দিলাম, তারপর আমি উপর থেকে বাকি পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর আমি স্বাদমতো লবণটা অ্যাড করে দিচ্ছি, যাতে সব কিছুতে লবণটা খুব ভালোভাবে মিশে যায়। তো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এতে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পানি, যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। খুবই অল্প উপকরণে মজার এই ভর্তাটি অবশ্যই আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়। তো পানিটা দেওয়া হয়ে গেলে আমি একটি স্পেচুলার সাহায্যে একটু চেপে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচ মিডিয়ামে করে 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর, দেখুন পানিটা টকবক করে ফুটে উঠেছে। তো আমি একটি কাটি এবং চামচের সাহায্যে সব কিছু উল্টে দিচ্ছি, যাতে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি আবারও ঢেকে রেখে দিব চুলার আঁচ মিডিয়াম টু হাইতে করে 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন সব কিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি শুটকি মাছের কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবেন। তো শুটকি এবং লাউ পাতার মিশ্রণে এই ভর্তাটি তৈরি করার জন্য আমার এগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। তো এটিকে আমি ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি মিক্সিতে পেস্ট করে নিব। তো আপনারা চাইলে এই কাজটি শিলপাটায়ও করে নিতে পারেন। তো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিলাম, তারপর আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারটা অন করে খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিব। তো ফিরে আসছি সব কিছু খুব ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর। তো আমার কিন্তু অলরেডি ভর্তাটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি, তারপর এই ভর্তাটাকে আরও বেশি টেস্টি করতে এতে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ, তারপর আমি লেবুর রস অ্যাড করে দিলাম 1 চা চামচ। একটি চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার শুটকি এবং লাউ পাতার মিশ্রণে এই ভর্তাটি। তো মুখরোচক স্বাদের লাউ পাতা এবং শুটকির মিশ্রণে ভর্তাটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এইরকম মজাদার ভর্তা হলে অনায়াসে আপনারা 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই
লাউ পাতা এবং শুটকির মিশ্রণে ভর্তাটি আপনাদের খুব ভালো লেগেছে। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের এই লাউ পাতা এবং শুটকি মাছের সমন্বয়ে এই ভর্তাটি ছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন প্রকারের ভর্তা রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। তো যারা এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর আজকে যারা আমার এই চ্যানেলটি নতুন ভিজিট করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন বেলটি আপনার মোবাইলে পৌঁছে যায়। তো নেক্সট রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।